আসসালামু আলাইকুম। টিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা, দেখুন সৌদির আজকের দুটি আলোচিত খবর। পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম আলোচিত খবর, তুরস্ক এবং সৌদি আরবকে ধন্যবাদ দিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বন্দি বিনিময়ে মধ্যস্থতা করায় তুরস্ক ও সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সাংবাদিকদের সাথে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিম জিন পিয়েরো। এ সময় তিনি বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি সাবা। কারিম জিন পিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দি বিনিময়কে স্বাগত জানায়। এই বন্দি বিনিময়ের আওতায় ইউক্রেন থেকে আটক হওয়া দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে কারিম জিন পিয়েরে বলেন, যেসব মার্কিন নাগরিক মুক্তি পেয়েছে নিজেদের পরিবারের সদস্যদের সাথে তাদের পুনরায় মিলিত হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে ওয়াশিংটনে। মুক্তি পাওয়া দুই মার্কিন নাগরিক হলেন 39 বছর বয়সী আলেকজান্ডার জন রবার্ট ড্রুক এবং 27 বছর বয়সী অ্যান্ড্রি তাই অ্যান্ড হক হুইং। যুক্তরাষ্ট্রের অ্যালাবামার বাসিন্দা এই দুই ব্যক্তি গত জুনে খারকিভে লড়াইয়ের সময় বন্দী হয়েছিলেন। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি সম্পন্ন হওয়ার পর শুক্রবার তারা নিজ দেশে পৌঁছান। যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এটি সবচেয়ে বড় আকারে বন্দী বিনিময়। আল জাজিরা খবরে বলা হয়েছে, এর আওতায় রাশিয়া বিদেশি নাগরিক সহ 215 জন ইউক্রেনীয় বন্দীকে মুক্তি দিয়েছে, আর এর মধ্যে সামরিক বাহিনীর 5 জন কমান্ডার রয়েছে। বিনিময়ে 55 জন রুশ নাগরিক ও মস্কোপন্থী ইউক্রেনীয় রাজনৈতিক ভিক্টর মেডভেদেভকে চুক্তিবদ্ধ হয়ে তারা মুক্তি দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেন, এই বন্দি বিনিময়ের ঘটনায় আঙ্কারা সংলাপ ও কূটনৈতিক শক্তিতে বিশ্বাসের ফল পেয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার বিরোধ নিরসনের প্রচেষ্টা আরও জোরদার করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর, ফরমান জারি করে আটক ফিলিস্তিনিদের মুক্তি দেন সৌদি আরবকে হামাস। সৌদি আরবে আটক সব ফিলিস্তিনিদের মুক্তি দিতে দেশটির বাদশাহ ও যুবরাজের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া সৌদি আরবে 92তম জাতীয় দিবস উপলক্ষে এক বার্তায় এই আহ্বান জানায়। তিনি বলেন, হামাসায় সৌদি আরব ফিলিস্তিনির পক্ষে অবস্থান নিক। অতীতে যেমন সৌদি আরব ফিলিস্তিনিদের জন্য নিরাপদ স্থান ছিল, এখনও যাতে সেরকমই থাকে। রাজকীয় ফরমান জারি করে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন হামাসের এই শীর্ষ নেতা। গত কয়েক বছর ধরে বহু ফিলিস্তিনিকে আটকে রেখেছে সৌদি আরব। এর মধ্যে হামাসের প্রভাবশালী নেতা ডক্টর মোহাম্মদ আল খুদারিও রয়েছে। এর আগে হামাসের এই শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং তার ছেলেকে দ্রুত কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানায় হামাস। তাদের কোনো অভিযোগ ছাড়াই আটকে রাখা হয়েছে। একইভাবে অন্য ফিলিস্তিনিদেরকে আটকে রাখা হয়েছে। এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ডক্টর খুদারি সহ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দাবি করেছে। সংগঠনটি জানায়, 2019 সালে এপ্রিল মাসে যখন ডক্টর খুদারি ও তার ছেলেকে সৌদি কর্তৃপক্ষ আটক করে, তার আগ মুহূর্তে হামাসের এই নেতা মূত্রথলি অপারেশন করা এবং প্রোস্টেট ক্যান্সারে চিকিৎসা নিচ্ছিলেন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবর দুটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর খাবার সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।